মূল্যস্ফীতি চরম চাপে, মানুষের জীবন আজ ওষ্ঠাগত, বাজারে সব কিছুর দামে আগুন লেগেছে, মানুষের কেনার ক্ষমতা নেই বাজেটে, তাই সাধারণ মানুষের জন্য কোনো স্বস্তি নেই। সরকারের আনুকূল্যে বেড়ে ওঠা আজিজ বেনাজিরদের মতো দুর্নীতিবাজদের কালো টাকা সাদা করার ঢালাও সুযোগ সৃষ্টির জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এই অস্বাভাবিক প্রক্রিয়া কিছু রাজস্ব আদায় হলেও এতে সার্বিকভাবে রাজস্ব আহরণ ব্যাহত হবে। এই বাজেট দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ দখলদার আওয়ামী সরকার ও তাদের মাফিয়া গুরুদের মধ্যে ভাগাভাগির এক সুনির্দিষ্ট ইজারাপত্র মাত্র। এটি স্পষ্ট যে বাজেটটি এমন কতিপয় ব্যক্তির মুনাফার জন্য প্রণীত হয়েছে যারা এই অবৈধ সরকারকে ক্ষমতা আঁকড়ে থাকতে সাহায্য করছে। এর কুফল শুধু আগামী বছর নয়, আগামী দশকেও এই জাতিকে বহন করতে হবে। বাজারে চরম মূল্যস্ফীতির যাতাকালে মানুষের নাভিশ্বাস উঠেছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্য এখন বিলাসী পণ্য হয়ে দাঁড়িয়েছে, মূল্যস্ফীতি চরম চাপে মানুষের জীবন আজ ওষ্ঠাগত, বাজারে সব কিছুর দামে আগুন লেগেছে, মানুষের কেনার ক্ষমতা নেই, মানুষ সঞ্চয় ভেঙে খাচ্ছে, অনেকের সঞ্চয় নেই। এই অবস্থায় মাছ মাংস ডিম অর্থাৎ পুষ্টি সমৃদ্ধ খাদ্য কেনা অসম্ভব হয়ে পড়েছে, মানুষ আর বুঝে টানতে পারছে না। সরকারি বিবিএসের হিসাব মতেই গত মে মাসে সাধারণ মূল্যস্ফীতি ছিল 10% কাছাকাছি, খাদ্য মূল্যস্ফীতি 12%। অর্থনীতিবিদরা আবার বলছেন যে এটা নিম্ন আয় মানুষের জন্য এটা প্রায় 20%, অনেকেই বলছেন। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। যেটা আমি পরে বলেছি, এদিকে অর্থনীতি বলছে যে বাজারের বাস্তবতায় সামগ্রিক মূল্যস্ফীতি প্রায় 20%-এর কাছাকাছি, 20%-এর কাছাকাছি। আপনারা বাজারে যান, গত এক বছরে মূল্যস্ফীতি 50%-এর বেশি ছাড়িয়ে গেছে। বিবিএসের তথ্য নিয়ে বিশ্বব্যাংক নিজেই প্রশ্ন তুলেছে, তাদের কাছে এই পরিসংখ্যান নির্ভরযোগ্য নয়। বিবিএসের দোষ দিয়ে কী লাভ করুন, সত্যিকারের ফিগার প্রকাশ করে তাদের চাকরি তো হারানোর ভয় আছে, রক্ষক যদি ভক্ষক হয় তাহলে এই পরিণতি হবে, এটাই তো স্বাভাবিক। এই বাজেটে সরকার মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রা ধরেছে 6.5%, কিন্তু কীভাবে মূল্যস্ফীতি কমিয়ে আনা হবে তার কোনো পথ নির্দেশনা নেই। আর কে না জানে সরকারি আশ্রয়ের প্রশ্রয়ে তাদের আশীর্বাদ পুষ্ট কিছু সিন্ডিকেটের কারণেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য গত বছরের তুলনায় কয়েক গুণ বেড়েছে। এ সকল সিন্ডিকেট কীভাবে নিয়ন্ত্রণ করা হবে বাজেটে সে বিষয়ে কোনো আলোচনার স্থান পায়নি। বাজেটে তাই সাধারণ মানুষের জন্য কোনো স্বস্তি নেই। প্রিয় সাংবাদিকবৃন্দ, গত 15 বছরে সরকারের আশ্রয় প্রশ্রয়ে খোলাপি ঋণ বেড়েছে লাফিয়ে লাফিয়ে। 2009 সালে ব্যাংক খাতে খেলাপি ঋণ ছিল 22,481 কোটি টাকা, যা এখন 1,82,295 কোটি টাকা। 2 লক্ষের মাইল ফলকে পয়সা দেওয়ার মাত্র 17,705 কোটি টাকা বাকি। কেবল গত 3 মাসেই বৃদ্ধি পেয়েছে 36,692 কোটি টাকা, অর্থাৎ 9% থেকে বেড়ে দাঁড়িয়েছে 11%। ইশতেহারে খেলাপি ঋণ কমানোর জন্য আইন প্রয়োগ অব্যাহত থাকবে বলা হলেও তা আসলে কথার কথা, বাস্তবে খেলাপি ঋণ আদায় নয়, বৃদ্ধি অব্যাহত রয়েছে। অর্থমন্ত্রী নিজেই বলেছেন খেলাপি কমাতে হলে তো সময় লাগবে, এটিও এক ধরনের প্রতারণা ছাড়া কিছুই নয়। এদিকে মানুষের অবস্থা দিন দিন আরও শোচনীয় হচ্ছে, কারণ পরোক্ষভাবে খেলাপি ঋণের প্রভাব তাদের ঘাড়েই পড়ছে।